আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি কোহিনুর আশা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আসলে ইচ্ছা শক্তি থাকলে যে মানুষ তার শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও তার জীবনে চলার পথ কোনো দিক দিয়ে বিঘ্নিত হয় না। আজকে সেরকম একজন মানুষকে নিয়ে আমার ছোট্ট একটা ভিডিও, আর ভাবলাম যে আমার কাছে ওনাকে খুব ভালো লাগলো বলেই আপনাদেরকেও দেখাচ্ছি, তো সেটা আপনাদের সাথেই আমি শেয়ার করছি। আমার বাসার গলির সামনে একজন ফুচকা বিক্রেতা বসেন, সে ভাইটা। তো আমি ফুচকা পছন্দ করি বলে মাঝে মধ্যেই আমার হাজব্যান্ড নামাজ পড়ে আসার সময় নিয়ে আসে, আর এসেই বলে যে লোকটা চোখে দেখে না কিন্তু সব কিছু নিজে নিজেই করে, মাঝে মধ্যে টাকাগুলো জিজ্ঞেস করে। তো আমার খুব কিউরিয়াসিটি হয়েছিল ওনাকে দেখার জন্য, তো একদিন রাতে হাঁটতে বের হয়ে ওনার থেকে ফুচকাও পার্সেল নিলাম, প্লাস ওনার সাথে টুকটাক কথাও বললাম। দেখলাম যে উনি আসলেই সেভাবে দেখতে পাচ্ছে না, আন্তাজের উপর করেই ম্যাক্সিমাম জিনিসগুলো দিচ্ছে। তো আমার কাছে খুব ভালো লাগলো যে উনি চাইলে কিন্তু হাত পেতে অনায়াসে ভিক্ষা করে খেতে পারতেন, মানুষ দয়া করে ওনাকে টাকা দিত, কিন্তু উনি সেই পথটা বেছে নেননি। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম আসলে ওনার কীভাবে অবস্থা হলো বা কখন থেকে, তো উনি সবগুলো আমাকে বললেন, শুনে খুব ভালো লাগলো। আসলে আমাদের সবারই এরকমই হওয়া উচিত, সবাই দোয়া করবেন ওনার জন্য। আল্লাহ মাতা মধ্যে আমরা সুন্দর বেরেন ভালো দিছে, বুঝছেন? হ্যাঁ, চোখে দেখেন না যে কবে থেকে বিয়ের পর থেকে সমস্যা কি ছিল? কিছু আনে আমনের আশ্রাব মানে এই আর দুটো না আচ্ছা তার দিতে তো আমনের ওই হ্যাঁ এটা ওই ডাক্তার বলতেছে আপনি প্রথম কইছে কি ভিটামিন অভাবে এরকম হইছে। আচ্ছা, ভিটামিন ওষুধ খাইলাম আসতো না, মরি গেছে। এটা কইছে আপনি মার গর্ভের থেকেই এরকম আইছেন, তো আপনি মালুম করতে পারেন না, চোখে দেখছি বিয়া শাদী করছি তখন ভুল সব চিনছি, দেখছি কাম করছি কর্ম করছি, এখন কি করে আমরা আপনি মালুম করতে পারেন না, নাইলে আপনি সব ভালো হবে না কেন? আমার তো এখন কে মানে ঠিক হবে না বলছে যে? হ্যাঁ, ডাইরেক্ট কইছে ঠিক হবে না, আর যদি আপনি টাকা খরচ করতে পারেন এখন মানে আপনি কিছুই দেখেন না যে একদম না হালকা একটা বুঝতে পারেন? মহিলা খারাপ না কি এটা আমি বুঝতে পারবো। আচ্ছা যাক, তাও তো ভালো কিছু করে খাচ্ছেন, বসে তো আর থাকেন নাই, হাত পাইতে খাইলে তো ওটা লজ্জা ছিল না? আমার যদি পারেন কিছু দিয়ে ইনশাআল্লাহ। ভাই আপনার নাম কি? আমার নাম ওই লেখা আছে মজিবুল হক। মজিবুল হক, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ।